কে প্রধান অতিথি বিএনপি সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আমাদের একজন প্রিয় মানুষ জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হুমায়ুন ইসলাম খান এবং বিরোধী দলের নেতা সাইফুদ্দিন মনি এবং আজকে বলে বক্তৃতা করতে জানে না কিন্তু রাশেদ প্রথম দিন এসে ফাটাই দিছে তারপরে বক্তৃতা দিতে পারে তাই রাশেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ সমবেত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন আমাদের প্রিয় মহাসচিব মূল্যবান বক্তব্য দিবে আমি অল্পর মধ্যেই শেষ করার জন্য চেষ্টা করব তাঁতি দল এটা ঠিক যে তাঁতি দল দলের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের বহুদিন যখনই তাঁতি দল এসেছে আমার কাছে তখনই আমি যতটুকু পেরেছি বা বিভিন্নভাবে সাংগঠনিকভাবে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছি এটা এই কারণে তার শুধু ঢাকা শহর না বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে যে কোনো কর্মসূচি জাতীয়ভাবে পালন হয়েছে সেখানে আমরা তাঁতি দলকে পেয়েছি এটা কক্সবাজার তাঁতি দল সব জায়গায় এবং সাংগঠনিক অবস্থান নিয়েই তারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তো সেই কারণে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে তাঁতি দলের আরও তাঁতি দলের গতি বাড়বে তাঁতি দল আন্দোলনের সংগ্রামে আরও ভূমিকা রাখবে এটাই আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমি আশা করি এবং দোয়া করি সভাপতি বন্ধুগণ এমন একটা সময়ে আপনারা এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছেন যখন এই দেশে রাজনীতি শূন্য করে ফেলেছে আজকে বর্তমান স্বৈরাচারী শেখ হাসিনা এখানে কয়েকজন বলেছেন যে বেগম খালেদা জিয়াকে কেন ভয় পান কেন গণতন্ত্রকে দিতে ভয় পান এগুলো তো আপনারা শুনেছি কারণটা হলো একটাই যে অনেকে বলে যে আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল আমি এটা কখনোই বিশ্বাস করি না কারণ আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র নিজেরাও চর্চা করে নাই আর যখনই ক্ষমতা এসেছে আওয়ামী লীগ তখনই গণতন্ত্র খেয়ে ফেলেছে তখনই মানুষের ভোটের অধিকার খেয়ে ফেলেছে তখনই মানুষের মৌলিক অধিকার খেয়ে ফেলেছে আর আজকে অনেক বুদ্ধিজীবী আছে সবক দেন যে তারাই নাকি একমাত্র গণতান্ত্রিক দল তারাই নাকি একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের দল মুক্তিযুদ্ধের পক্ষের দল তারা কিভাবে হইল ভাই আর মুক্তিযুদ্ধ আমরা কেন করেছিলাম পাকিস্তানিরা আমাদের অধিকার দেয় নাই আমার ভোটের অধিকার দেয় নাই আমার নাগরিক অধিকার দেয় নাই আমার যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতা দেয় নাই সেই কারণে চূড়ান্ত পর্যায়ে সে আওয়ামী লীগের সেই সব চূড়ান্ত পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে দেশ স্বাধীন করেছে দেশ স্বাধীনের পরে এই আওয়ামী লীগ তো গণতন্ত্র কায়দে নিল আজকে ভোটের কথা বলে আওয়ামী লীগ কোনোদিন কোন একটা নির্বাচনে কার চুপি ছাড়া ক্ষমতায় আসে নাই ক্ষমতায় আসে নাই তেহাত্তরের নির্বাচন তো কার চুপি করেই ক্ষমতায় আসছিল যদিও সেই সময় হয়তো ফেয়ার ভোট দিল হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আসতো কিন্তু তারপরেও অনেক রাজনৈতিক নেতাকে সেই সময় নির্বাচনে দাঁড়াইতে দেন নাই অনেকে জিতে গেছে রেডিওতে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তারপর তার রেজাল্ট তারা কায়দা নিছে হ্যাঁ অলিহাদ আছে রাজন চৈল আছে অনেকেই আছে কায়দা নিছে এবং আজকে প্রধানমন্ত্রীর সুযোগ্য প্রিয় চাচা এই খন্দকার মোস্তাক যখন হেরে গেছিল দাউদ কাদিতে সেই সময় তার রেজাল্ট সেই ব্যালট বক্স বঙ্গভবনে হেলিকপ্টার যায় না তারপরে খন্দকার মোস্তাককে বিজয়ী ঘোষণা করছিল আজকে সেই আওয়ামী লীগ কিভাবে গণতন্ত্রের কথা বলে আবার তার পেছনে কিছু কিছু বুদ্ধিজীবী আছে যে আওয়ামী লীগ না থাকলে মনে হয় দেশে আর স্বাধীনতা থাকবে না আওয়ামী লীগ না থাকলে মনে হয় দেশে মুক্তিযুদ্ধের শক্তি আর থাকবে না আর ভাই মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলেন আর যেটাই কথাই বলেন না কেন চেতনাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের যে স্বপ্ন যে চেতনা সেটাকে বাস্তবায়ন করছে শহীদ জিয়া রহমান
রূপায়ণ করেছে বিএনপি, আজকে তারাই একমাত্র গণতন্ত্র। কোথায় গণতন্ত্র তারা দেয়? আজকে সাংবাদিকরা বলেন, আজকে রাশেদ বলছে যে সম্পাদক অনেকে বলেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বলবো যে এখনো সত্য কথাগুলো সাহসের সাথে বলা দরকার। সত্য কথাগুলো আজকে বিচারক যারা আছেন, ওই যে এখন বিদেশে বৈঠা বৈশা আছেন প্রধান বিচারপতি সাবেক, তাকে যেভাবে লাইফস্টাইল স্টার দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, এগুলো তাকে শিক্ষা নেওয়া উচিত। কেউ আজীবন ক্ষমতায় থাকবেন না, কাজী যারা এখনো এখনো এই পতনমুখ আওয়ামী লীগের পক্ষে যারা এখনো দালালি করছেন, এখনো সময় আছে ভালো হয়ে যান, ভালো হয়ে যান। গত নির্বাচনের আগে যে সমস্ত পুলিশ অফিসাররা গায়েবি মামলা দিচ্ছেন, বাংলাদেশের এমন কোন অঞ্চল নাই যে অঞ্চলে কোন ঘটনা ঘটে নাই, মিথ্যা মামলাগুলো দিচ্ছেন। সেই সময় হাইকোর্টে যখন বলা হয়েছিল, তখন সেই সময়ের প্রধান বিচারপতি বলেছিলেন এটার ব্যবস্থা করবেন। কি ব্যবস্থা করছেন? রিটায়ার করে তো চলে গেছেন, কিন্তু দায় দায়িত্ব কিন্তু মাথায় রয়ে গেছে, দায় দায়িত্ব মাথায় রয়ে গেছে। সেই কারণে বলতে চাই, এখনো যে সমস্ত পুলিশের অফিসাররা, সাধারণ প্রশাসনের অফিসাররা এখনো লম্পদম্প করছেন, আওয়ামী লীগের পক্ষে দালালি করছেন, সময় নাই, সময় নাই, সময় নাই। যা ভুল করছেন হাসিনা তো করবেন, তবা আপনারা একটু আগে তবা করেন, একটু তবা টবা করে ভালো হইতে পয়সা লাগে না, পয়সা অনেক কামাইছেন, সেই পয়সা ভোগ করতে পারেন কিনা সেটা দেখেন। কাজেই এখনো সময় আছে, এখনো সময় আছে। আজকে তাঁতি দলকে আরো সুসংগঠিত হতে হবে, কথায় আন্দোলনে রাজপথে আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে, ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। এখন আর পিছনে তাকানোর কোনো সময় নাই, কোনো সময় নাই। এমন কোন নেতা কর্মী নাই বিএনপি যার বিরুদ্ধে মামলা নাই। গত 10 থেকে 12 বছর 13 বছরে অনেককে ফকির করে দিচ্ছেন, ব্যবসায়ী যারা ছিল ফকির করে দিচ্ছেন। আজকে তাঁতি দলে এমন কোন আমার নেতা কর্মী আছে বলে আমার মনে হয় না যারা ক্ষতিগ্রস্ত হন নাই। আজকে করোনা কালে এই সরকার বলে যে অনেকে প্রণোদনা দিচ্ছেন, কোথায় প্রণোদনা দিচ্ছেন? সাধারণ তাঁতিরা কি সেটা পাইছে? সাধারণ ব্যবসায়ীরা সেটা পাইছে? কেউ পায় নাই। ওই আওয়ামী লীগ আর উপরে বড় বড় মহারথী যারা আছেন, তারাই হাজার হাজার কোটি টাকা ভাগ করে নিয়ে গেছেন। কাজে এখনো বলি সময় আছে, এগুলোর কিন্তু বিচার হবে, এগুলোর বিচার হবে। আজকে নাম করা কিছু অখ্যাত কিছু লোককে বিভিন্ন কারণে গ্রেফতার করছেন, জেলে নিয়ে গেছেন। আওয়ামী লীগ, যুবলীগ, কিছু ব্যবসায়ী, ওই যে ভণ্ড কিছু ব্যবসায়ী, তাদেরকে জেলে নিয়ে গেছেন। কিন্তু তার সাথে যে সমস্ত মন্ত্রীরা জড়িত, তারা তো এখনো বহাল তবিয়তে আছেন। আবার তারা বলে কোথায় দুর্নীতি হয়েছে, কোথাও দুর্নীতি নাই, কোথাও নাকি মানুষের স্বাভাবিক যে সমস্ত কথাবার্তা বলার বা মানুষের, কোথাও তারা কোনো অত্যাচার করেন নাই, কোনো মানুষকে নাকি তারা গুম করেন নাই, কোনো মানুষকে অন্যায়ভাবে মারেন নাই। মানুষ কি এত বোকা? সারা পৃথিবীর মানুষ জানে। আজকের জন্য তো বলি, আজকে র্যাবের উপর সেকশন দিচ্ছেন, আমি বলবো র্যাবের উপর কেন, আজকে শেখ হাসিনার উপর সেকশন দেওয়া যাবে। বাইরে যায়, বাইরে যায় স্লোগান দিতে হবে। সেই কারণে বললাম, আজকের এই সরকার বাধ্য করেছে তাদেরকে গুম করতে, আজকে সরকার বাধ্য করেছে তাদেরকে খুন করতে। কাজে যারা হুকুম দিচ্ছেন এখনো যাদের উপর সেকশন, তারা আপনারা বলে যান কার হুকুমে আপনারা গুম করছেন, কার হুকুমে আপনারা হত্যা করছেন, বলে যান যদি আপনারা মাপ পেতে চান। সেই সময়টা আসছে। মামলা দেখছেন টা কি? খালেদা জিয়াকে সাজানো একটা মামলায় দিয়ে আজকে তাকে জেলে দিচ্ছেন, আর আপনাদের বিরুদ্ধে যে কত হাজার হাজার কোটি টাকার মামলা এই পুলিশই তৈরি করে রাখছে, চিন্তা করেন না। এই পুলিশটাই কদিন পর হাজির হবে, এই যে আমার কাছে আছে। ওবায়দুল কাদের ওইখানে কত টাকা দিয়ে কত টাকা কি হয়েছে,
এইখানে প্রধানমন্ত্রী কি করছেন, উপমন্ত্রী কি করছেন, হাসান মাহমুদ স্যার খুব বড় বড় লেকচার দেন প্রতিদিন সকালবেলা ওইটা ওবায়দুল কাদের আর হাসান মাহমুদ সকালে ওইটা বিএনপি খালেদা জিয়া তারেক রহমান আর মির্জা ফখরুল এইটা কথা বলতেই হবে তার বিরুদ্ধে এর বিরুদ্ধে বলতেই হবে মির্জা ফখরুল নাকি মিথ্যা কথা বলে ভুল কথা বলে আরে ভাই সারা দেশে জিজ্ঞেস করেন হাসিনার বক্তৃতা যখন শুনতে চায় টেলিভিশন বন্ধ করে দেয় অনেক জায়গায় টেলিভিশন ভাইয়া ফেলে আর মিথ্যা কথা বলেন গুজব আছে যে মিথ্যা মিথ্যা বলে রেকর্ড নাকি এমন অবস্থা আছে রেকর্ড ভাইয়া যায় ফাইটা যায় যারা আওয়ামী লীগের গুজবের মিথ্যার কথা যখন শুনেন আজকে সারা তারা শুধু মিথ্যা না আজকে সারা দেশের মানুষকে আজকে মিথ্যাবাদী বানায় ফেলছে প্রশাসনের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে সকল মানুষকে আজকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছেন চাকরি রক্ষার জন্য নিজেরা ঠিকভাবে বেঁচে থাকার জন্য আজকে সত্য কথাটা সাংবাদিকরা বলতে পারে না লিখতে পারে না কি কারণে পারে না ভয়ে ভয়ে পারে না আজকে অত্যাচারের কথা বলেন স্বাধীনতার পরে শুরু করেছেন রক্ষী বাহিনী দিয়ে করেছিলেন এসপি মাহমুদের নেতৃত্বে সেই সময় সেই বাহিনী তৈরি করেছিলেন রাজনৈতিক নেতা কর্মীদেরকে হত্যা করেছেন আজকে এখনো বলেন ওনারা কি ভালো মানুষ আহারে ওরা কিছুই করে নাই নির্বাচনে ভোট হলো না পরের দিন হাসিনা বলে আয় এত ভালো নির্বাচন হলো জনগণ বিপুল ভোটে নির্বাচিত করলো কিন্তু তারপরও তারা মানে না হাসান মাহমুদ আবার বলে যে দুইজন দুইটা ফেরেস্তাকে আইনেও যদি নির্বাচন কমিশনে দেয়া হয় তারপরও বিএনপি খুশি হবে না হ্যাঁ হবে না তো না না হবে না তো কারণ ওইটার উপরে যদি আওয়ামী লীগ থাকে ওই আওয়ামী লীগ তো তাকে সুষ্ঠুভাবে নির্বাচন করতে দিবে না সেই কারণে সেটা ব্যর্থ হবে আমরা তো বলি নাই বিএনপি কে ক্ষমতায় দেন খালেদা জিয়ার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না আর হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা কি ভূতে ভাইসান করে জোর করে ক্ষমতা নিছেন বারবার আমরা বলতেছি বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বেগম খালেদা জিয়াকে বলেন আরে বেগম খালেদা জিয়ার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজকে 96 এপ্রিল বা ওই নির্বাচনের কথা বলেন ওই নির্বাচনের কারণেই খালেদা জিয়ার নাম ইতিহাসে থাকবে কারণ খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি গণতন্ত্রের নেত্রী 10 বছর 8 বছর আন্দোলন করে রাজপথে গণতন্ত্র ফিরে এনেছিলেন আবার সেই সময় সেই 96 নির্বাচনে তিনি জিয়ে তিনি জিতেছিলেন তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন ক্যাবিনেট গঠন করেছিলেন কিন্তু তারপরও গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করে তিনি নির্বাচন দিয়ে বিরোধী দলে আসনে বসেছিলেন আর আপনারা কি ত্যাগ করেন বল ত্যাগ করা ছাড়া আর কোনো কিছু ত্যাগ করার মতো সাহস আপনাদের নাই কাজেই খালেদা জিয়া বারবার সেটা প্রমাণ করেছে 2007-এর পরে 2008-এর নির্বাচনে অনেকেই বলেছিলেন সেই নির্বাচনে বিএনপি যাওয়া উচিত না বেগম খালেদা জিয়া গিয়েছিলেন কেন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে একজন আর্মি ব্যাক সরকারের চেয়ে একটা ডেমোক্রেটিক সরকার অনেক ভালো হবে সেই কারণে কিন্তু তিনি ক্ষমতা লোভ করেন নাই ক্ষমতা লোভ না করে সেই নির্বাচনে গিয়েছিলেন ক্ষমতা লোভ করলে আর্মিদের সাথে যেমনি আপনি আন্ডারস্ট্যান্ডিং করে ক্ষমতায় গিয়েছিলেন তাহলে বেগম খালেদা জিয়া আপনার আগে ক্ষমতায় যেতে পারত কিন্তু বেগম খালেদা জিয়া দেশের জন্য রাজনীতি করে গণতন্ত্রের জন্য তিনি আপোষহীন নেত্রী এটা বারবার প্রমাণ করেছেন গণতন্ত্রের জন্য নিজের স্যাক্রিফাইস করেছেন প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন আজকে বলেন আন্দোলন আরে কিসের আন্দোলন আপনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে আপনার বিরুদ্ধে আন্দোলন করতে যে যত মানুষ শহীদ হয়েছে সেই আন্দোলনে কি হয়েছিল কিছুই হয় নাই যদি খালেদা জিয়া চাইতেন প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি এই পুলিশ র্যাব এদেরকে দিয়ে আজকে পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন কিন্তু তিনি থাকেন নাই এর জন্য তিনি গণতন্ত্রের নেত্রী আর আপনি 2014 সালে বলার পরেও যে এই নির্বাচন ধারাবাহিক নির্বাচন দরকার আরেকটা নির্বাচন দিব কিন্তু প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে আর ক্ষমতা ছাড়া গৌ আপনি সামলাতে পারেন নাই এর জন্য আপনি স্বৈরাচার আর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা পার্থক্যটা এখানে তাই এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হলো বেগম খালেদা জিয়া তাই ভাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সময় এসেছে সময় এসেছে আর মুখ পেতে দিতে হবে সামনে যেতে হবে হাসিনাকে না তাড়াইতে পারলে
আপনারা জেলে যাবেন, আপনারা কয়দিন কাপড় পরবেন, কাজেই আপনাদের চিন্তা করতে হবে আজকে আন্দোলন করবেন নাকি জেলখানায় যাবেন, নাকি হাসিনাকে আজকে জেলখানায় নেবেন। পরিষ্কার কথা, আজকে সারা দেশে আর 12-14 বছর ধরে অত্যাচার হয়েছে, আর কত ধৈর্যের শেষ বাঁধ ভেঙে গেছে। এখন সবকিছু বাদ দিয়ে রাজপথে নেমে আসতে হবে, গুলি করলে গুলিকে উপেক্ষা করো, আন্দোলনের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আজকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। বলে উন্নয়ন হয়েছে তো আওয়ামী লীগের, হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, এখনো সে বিদেশে টাকা পাঠায়, আর কথলি বলে খালি হাও ববন হাও ববন, কথলি বলে তারেক জিয়া তারেক জিয়া। আজকে 2 কোটির জন্য বেগম খালেদা জেলে জেলে দিচ্ছেন, আর আপনারা হাজার হাজার কোটি টাকা আজকে লুটপাট করেছেন, মেগা প্রজেক্ট, মেগা চুরি, মেগা চুরি। সারা দেশের মানুষের আজকে যে অবস্থা হয়েছে, প্রেস ক্লাবে যখন দেখি যে ওই টিসিবি ট্রাক ওইখান থেকে সাংবাদিকরা লাইন দিয়ে আজকে সেই সমস্ত জিনিসপত্র কিনে, আজকে কোথায় উন্নতি, কোথায় কি অবস্থা। সেই কারণে বললাম যে আজকে দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তারেক রহমানকে দেশে ফিরে আনার জন্য আজকে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। তাই আসুন, সে আজকে এই 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে তাঁতিদল শপথ নিতে হবে যে আমরা বুকে রক্ত ঢেলে দিয়ে হলো এইবারে এই স্বৈরাচারিণী শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে নামাবই। রাজপথের আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প নাই, আজকে সেটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এবং সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, তাঁতিদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, স্বাধীনতা দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। ধন্যবাদ।